চারশো পঁয়তাল্লিশ নাম্বার যার সিরিয়াল নাম্বারটা ঠিক আছে চারশো পঁয়তাল্লিশের সিরিয়াল নাম্বার আর অংশ নম্বর ঠিক আছে এটা কিন্তু কোলানির মধ্যে ঠিক আছে আগেই বলে দিলাম এই যে নিচে দেখুন একশো চুরাশি আর সিরিয়াল নাম্বার হচ্ছে চারশো পঁয়তাল্লিশ নামেই তার বাড়ি সমস্ত কিছু হচ্ছে এই ঠিক আছে তো এইবার বিষয়টা হচ্ছে যে ধরুন আমি এখন এই ব্যক্তিকে খুঁজবো তো এই ব্যক্তিকে যখন আমি এন বিএস পিতে যাবো আমি একবার দেখিয়ে দিই আমি ধরুন এনার্জি এপিক নাম্বার সেই এপিক নাম্বার দিয়ে সার্চ করব কি করব সার্চ করবো সার্চ ইলেকট্রাল ইন রোল এটার মধ্যে করলাম করার পরে এখানে দেখুন দুটো অপশান একটা হচ্ছে পুরো ডিটেলস দিয়ে আর একটা হচ্ছে এপিক নাম্বার দিয়ে এপিক নাম্বার আমি এখান থেকে ধরুন আমি এখান থেকে এপিক নাম্বার বসিয়ে দিতে ঠিক আছে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে স্টেটটা চুজ করে দেবো স্টেট চুজ করে দেওয়ার পরে এখান থেকে যে ক্যাপচা আছে সেই ক্যাপচা দেখে দেখে বসিয়ে দিতে হবে এবার এখানে আমি সার্চ অপশানে ক্লিক করলাম করার পরে আমি এখান থেকে কি করবো ভিউ ডিটেলস ওপরে ক্লিক করব পড়লে পরে আমি কত দেখেছিলাম সেখানে সিরিয়াল নাম্বার আমি আবার আরেকবার দেখে দিচ্ছি চারশো পঁয়তাল্লিশ ঠিক আছে চারশো পঁয়তাল্লিশ নাম্বার সিরিয়াল যখন আমি এখানে ঢুকছি কত সিরিয়াল নাম্বার দেখাচ্ছে তার চারশো ছত্রিশ তাই তো পার্ট নাম্বার সেম পার্ট নাম্বার কোনো সময় এইভাবে চেঞ্জ হয় না সিরিয়াল নাম্বার চেঞ্জ হতে পারে বাট আপনারা যারা এন ফলো করছেন যারা এনভিএসপির ইলেকট্রাল সার্চ ফলো করছেন বা ভোটার ইনফরমেশন ফলো করছেন তাদেরকে বলবো আপনারা এটা এখন ফলো করবেন না তার কারণ এটা এখনো আপডেট করা হয়নি নতুন ভোটার লিস্টের সাপেক্ষে এটা এখনও আপডেট করা হয়নি যার জন্য দেখুন নতুন ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার একরকম এখানে সিরিয়াল নাম্বার একরকম কিন্তু আপনি যদি ঠিক সেম ব্যক্তি ডিটেল যদি সিইও ই ডাব্লিউবির যে ওয়েবসাইটটা আছে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ইলেকশনের ওয়েবসাইট সেখানে দেখুন ডান দিকে লেখা আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট ঠিক আছে তো এখান থেকে আপনি কী করবেন এপিক নাম্বার চুজ করা আছে আমি এখান থেকে এপিক নাম্বার আবার পেস্ট করে দিলাম এখান থেকে যে ক্যাপচা যেটা দেওয়া আছে সেই ক্যাপচাটা আমি এখান থেকে বসিয়ে দেবো ঠিক আছে বসিয়ে দিলাম বসানোর পরে সার্চ অপশানে ক্লিক করলাম এখানে সমস্ত ডিটেলস আসছে এখান থেকে শো করবো ঠিক আছে শো করলে পরে এইবার এখানে দেখুন যে তার সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার কোথায় সিরিয়াল ভোটার সিরিয়াল নাম্বার দেখুন এখানে কত আছে চারশো পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ বাট আমি যখন এনভিএসি দেখছি তখন আছে চারশো ছত্রিশ ভোটার লিস্টও দেখছি চারশো পঁয়তাল্লিশ তার মানে আপনারা এখান থেকে কি বুঝলেন আপনারা যদি ভোটার কারেকশান করতে চান এইবার আমি যদি এখান থেকে কারেকশান করি আপনাদের কোনো প্রবলেম সেরকম হবে না তো আপনারা যদি কনফার্মেশন চান তাহলে পরে আপনারা কোনটা নেবেন আমি আরেকটা ক্রস চেক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কোনটা অ্যাকচুয়ালি সঠিক অ্যাকচুয়ালি সঠিক হচ্ছে ভোটার লিস্টের অ্যাকচুয়ালি সঠিক আর যেটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা থেকে যেটা দেখালাম মানে এটা থেকে যেটা সেটাই হচ্ছে সঠিক এবার আমি ক্রস চেক কীভাবে করবো আমি এনভিস পিতে দেখলাম এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবো ঠিক আছে তো ফ্রেন্ডস লগ ইনটা করার পরে এখানে আমি কি করবো যেটা ক্রস চেকের কথা বলছিলাম কারেকশান ইন পার্সোনাল ডিটেলস যাবো এখান থেকে ফ্যামিলি অপশান নেবো এখান থেকে তার যে পিক নাম্বারটা সেটা পেস্ট করে দিলাম নেক্সটে গেলাম আমি কিছু কিন্তু এখানে কারেকশান করব না আমি জাস্ট ক্রস চেকিং এর জন্য দেখাচ্ছি কোনটা অ্যাকচুয়ালি সঠিক এটাকে কেটে দিলাম এইবার এখানে দেখুন কত আছে সিরিয়াল নাম্বার আমি এখান থেকে যদি হিন্দি কেউ বুঝতে অসুবিধা আমি ইংলিশ করে নিলাম ঠিক আছে ইংলিশ করার পরে এইবার এইখানে সিরিয়াল নাম্বারটা আপনারা খেয়াল করুন ঠিক আছে এই সিরিয়াল নাম্বার ইন ইলেকট্রোনালোর কত আছে চারশো পঁয়তাল্লিশ ঠিক একইভাবে ভোটার লিস্টে কত আছে চারশো পঁয়তাল্লিশ প্লাস ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ইলেকশনের যে ওয়েবসাইট বা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখানে কত আছে চারশো পঁয়তাল্লিশ তার মানে কি এনভিএসপিটা এখনও পর্যন্ত আপডেট করা হয়নি আপনার এনভিএসপিটা এখন ফলো না করে আপনারা হয় এইভাবে খুঁজতে পারেন এটা তো অনেকটা ঘুর প্রসিডিওর মানে অনেকটা মানে আপনাকে খাটতে হবে আর আদারওয়াইজ আপনি এইভাবে খুঁজতে পারেন ঠিক আছে তো আশা করতে পারছি যে অ্যাকচুয়ালি কোন সিরিয়াল নাম্বারটা সঠিক এই নিয়ে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে সিরিয়াল নাম্বার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখি অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নয় এন সাথে বাকিগুলো একটাও না দেখুন বাকিগুলো আমি মিলিয়ে দেখিয়ে দিলাম প্রত্যেকে আপনার শুধু এই ব্যক্তির ক্ষেত্রে যে আমি দেখালাম সেরকম না আপনার যে কোনো ব্যক্তিকে নিতে পারেন যে কোনো ব্যক্তির এভাবেই কিন্তু খুঁজতে পারেন ঠিক আছে এন ভিএসপিতে এখনও আপডেট করা হয়নি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা সিরিয়াল নাম্বার নিয়ে যে আপনাদের মানে কনফিউশনটা ছিল সেটা আশা করি আপনাদের মিটেছে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও বা আডেটার হতেই জন্য যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলি সাবস্ক্রাইব করেছেন মেনে মিনি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও হ্যাভ গুড ডে বাই